আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী মুক্তাগাছার মন্ডা। মুক্তাগাছা জমিদার বাড়ির খুব কাছেই জগৎ কিশোর রোডে এটি অবস্থিত। বলা হয়ে থাকে 1824 সালে গোপাল প্রাণ নামের এক ব্যক্তি স্বপ্নে এক সাধকের কাছে শিখেছিলেন এই মন্ডা তৈরির কৌশল। পরবর্তীতে তিনি মন্ডা তৈরি করে তা পরিবেশন করেন মুক্তাগাছা জমিদার পরিবারে। সেই মন্ডা খেয়ে জমিদার বাড়ির লোকজন মুগ্ধ হওয়ার পর জনপ্রিয় হয়ে ওঠে এই মন্ডা। সে সময় জমিদার বাড়ি ছাড়া অন্য কোথাও এই মন্ডা দেওয়ার অনুমতি ছিল না। এই প্রতিকৃতিতে হলো মন্ডার আবিষ্কারক গোপাল পালের। বর্তমানে বংশানুক্রমে গোপাল পালের পঞ্চম বংশধর রবীন্দ্রনাথ পাল অ্যান্ড ব্রাদার্স এই মন্ডার দোকানটি পরিচালনা করে থাকে। এখানে দুই ধরনের মন্ডা পাওয়া যায়, তার মধ্যে শীতের সময় গুড়ের মন্ডা এবং সারা বছরই প্রায় চিনির মন্ডা পাওয়া যায়। চিনির মন্ডা প্রতি পিস 28 টাকা এবং 560 টাকা কেজি। অন্যান্য সময় এখানে বসে খাওয়া গেল, করোনা মহামারীর কারণে আপাতত বসে খাওয়ার সুযোগ নেই। পরবর্তীতে হয়তো তারা আবারও এখানে বসে খাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। অবশেষে আমি আমার শহর দিনাজপুরে এসে মন্ডার প্যাকেটটি খুলি, কারণ সেখানে বসে খাওয়ার কোনো উপায় ছিল না। আমি আমার বাড়ির জন্য হাফ কেজি মন্ডা নিই, এক পোয়া করে রুটি প্যাকেট 2 পোয়া। আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি 1 পোয়ার একটি প্যাকেট। 1 কেজি মন্ডার দাম 560 টাকা এবং 1 পোয়া মন্ডার দাম 140 টাকা, প্রতি পিস মন্ডার দাম 28 টাকা। সেই হিসাবে এখানে 5টি মন্ডা রয়েছে। আর আমি মুক্তাগাছাতেও এই মন্ডা খেয়ে দেখেছি, এটি অনেক সুস্বাদু ছিল। খাটি দুধের ছানা এবং চিনির মিশ্রণে বানানো হয় প্রসিদ্ধ এই মন্ডা, খেতে অনেক সুস্বাদু। তো মন্ডা আসলে খেতে অনেক মজা, অনেক সুন্দর। আপনারা যদি কখনো মুক্তাগাছা যান অবশ্যই এই মন্ডা খেতে ভুলবেন না। আর তাদের সাথে আমি কথা বলে জানতে পারি এবং প্যাকেটে গায়েও লেখা আছে যে ময়মনসিংহ ও ঢাকা সহ দেশের কোথাও আমাদের কোনো শাখা ও এজেন্ট নেই, অর্থাৎ তাদের দোকানটাই একমাত্র দোকান, এতে কোনো শাখা বেজিন নেই। আর এই মন্ডা অনেক প্রসিদ্ধ। তো আমার মন্ডার ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।